أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্ মাল্লা নবী আবাদ প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর বক্তব্যের বিষয় হচ্ছে পিতা মাতাই তোমার তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম পিতা মাতাই তোমার জন্য জন্নাত অথবা জাহান্নামু তালা ওসইন আল ইনসানবলি দহি হামাল হু ওম মোহ আলা আল ওহন ও ফি সু ফি আনিস দই কল মসির মোহানাল্লা সুবাহান হাত ইরশাদ করেন আমি মানুষকে আমরা মানুষকে তার পিতা মাতার সাথে সদ ব্যবহার করার নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে একাধারে বছর দুধ পান করাইছে অতএব আমার পিতা আমার প্রতি ও পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও আর আমার নিকটেই তোমাদের ফিরে আসতে হবে লোকমান সোরা আলোকমান লোকমান চোদ্দো নম্বর আয়াত যে সম্মানিত ভাই বোনের আমরা যারা যেখান থেকে শুনছি আয়ারটিতে স্পষ্ট পিতামাতার প্রতি হসান করতে বলা হয়েছে বিশেষ করে মায়ের কথা উল্লেখ করা হয়েছে কারণ তিনি কষ্ট করে সন্তানদেরকে গর্ভে ধারণ করেছেন দুই বছর দুধ পান করাইছেন আল্লাহ বলেন অকদা রব্বুকাল্লা তা ইয়াহু ইহসানা মোহন আল্লাহ সবহানা ফয়েস আলা করে দিয়েছেন তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করবে এবং পিতা মাতার সাথে এহসান করবে ভালো ব্যবহার করবে ইম্মায়াবুল না আইন দেখাল কি কিলা ওকিলাহোমা যখন তাদের উভয়ে অথবা একজন বৃদ্ধ হয়ে যাবে তাদের সাথে ভালো ব্যবহার করবে ফাল তাকুল্লাহমা উফিউ আলা তানাহর হুমা তাদেরকে এমন কথা বলবে না যে কথার মাধ্যমে তারা উপশব্দ শব্দ করে কষ্ট পাই অকুল্লাহমা কউলান কারিমা তাদের উভয়ের জন্য এইভাবে তোমরা বলবে অকফিদলাহুমা জানা হাব্দ লিমনা রহমা তাদের উভয়ের সাথে ভালো করে সম্মানের সহিত কথা বলবে তাদের জন্য তোমাদের পাখাকে অবনমিত করবে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানী শকীর আর বলবে হে আল্লাহ আমাদেরকে ছোটোকালে যেভাবে তারা লালন পালন করেছিল সেভাবেই তাদের প্রতি তুমি রহাম করো দয়া করো তাই আয়াতে স্পষ্ট বোঝা যায় আল্লা সুবহান তালার শুধুমাত্র বাদত করতে হবে সেটা কি কাজ করা যাবে না এরপরে পিতা মাতার প্রতি এহসান করার জন্য আল্লাহ রসুল সাল্লাম এই মর্মে অন্য হাদিসে এসেছে আল্লাহসব সুবহান তালা ডাইরেক্ট তিনি বলে দিলেন তারপরে আল্লাহ রসুল সাল্লামের আদর্শ গ্রহণ করি আনিবিনা আমার আমরিন কাল শাহকালা সালত নবী সালি সাল্লাম আয়ুল আল্লাহ হাবুই আল্লাহ ওমা আবদুল্লাবিন তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আমি জিজ্ঞেস করছিলাম হে আল্লা রসুল সাল্লু সাল্লাম সর্বোত্তম আমল কুলটি আল্লাহ নিকটে তিনি বললেন আসসাল তো আলা ওহা সবাই মতো সালাত পড়া তারপরে বললেন সুম্মা ইউ এরপর কোনটি তিনি বললেন সোম্মা আলবিরুল ওয়ালিদাইন পিতা মাতার প্রতি এহসান করা পিতামাতার প্রতি এহসান করা পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা তারপরে তিনি বললেন আল্লাহ রসুলসাল্লাইসাল্লাম কুন্ডির পর কুন্টি তিনি বললেন আল জিহাদ ফি আল্লাহর দিনকে সম্মনত করার জন্য লড়াই করা জিহাদ করা ইমাম বুহারি রহমাল্লাহ হাদিসটি নেছেন ইমাম মুসলিম রহমাল্লাহ হাদিসটি নেছেন মিসকাত আল মাসাবিহ পাঁচশত আটষট্টি নাম্বার হাদিস আনাবি বিমা মাতা আনা রজুলান কাল ইয়া রসুলাল মাহকুল আলা ওয়ালাদিমা কলা হুমা জান্ন আবু উমামা আদে বর্ণিত এক ব্যক্তি রসুল সাল্লাই সাল্লামের খেদমতে হাজির হয়ে বললেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম সন্তানের ওপর পিতা মাতার হক তিনি বললেন তারা উভয় তোমার জান্নাত ও জাহান্নাম ইবনে মাজা বিস্কাত আলমসাবিহ চার হাজার সাতশত চব্বিশ নম্বর হাদিস যে সম্মানিত ভাই বোনেরা আমরা যেখান থেকে আমরা যারা শুনছি এ হাদিসটি দেখে স্পষ্ট হয় যে পিতামাতার মাতার পিতা মাতাই আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম পিতা মাতাই আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম পিতা মাতার খেদমত করার কথা বলতে গিয়ে রসুল সাল্লি সাল্লাম বললেন যে তাদের হক হলো তারা উভয় তোমাদের জান্নাত অথবা যাহার নাম এর অর্থ তাহলে তোমরা কি করে খেদমত করবে পিতা মাতার খেদমত একান্ত দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পিতামাতার মাতার খেদমতের মাধ্যমে মানুষের ইহকাল পরকাল করলেন হয় যারা বড় বড় যত কিছু করেছে তারা পিতা মাতার খেদমত তাদের পিছনে রয়েছে আনমো আবেতা বিন জা হিমা জা আইলা রসুলিল্লা সাল্লি সাল্লাম কাল ফকআল আয়া রসুলাল্লাহ আরাত্ত আল গাজো ওয়াজিতু আস্তা শিরু কা হাল্লাকা মিন উম্মিন কলা নাম ফকআল আলজিমহা হা ফাইনাল জন্নতা ইন্দা রিজালাই মোয়াবিয়া ইবনু জাহিমা হতে বর্ণিত একদা আমরা পিতা জাহিমা রসুল সাল্লাহ সাল্লামের নিকটে এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লু আমি জিহাদে যেতে ইচ্ছুক আমি আপনার নিকটে পরামর্শ নিতে এসেছি তখন রসুল সল্লি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার মাথা আছে কি তোমার মাতা আছে কি লোকটি বললেন হ্যাঁ রসোল্লাহ সাল্লাই সাল্লাম বললেন তুমি তার সেবা করো তার পায়ের নিকটে জান্নাত রয়েছে তোমার মায়ের সেবা করো তার মায়ের পায়ের নিকটে জান্নাত রয়েছে তোমার পিতা মাতার খিদমত করো তার পায়ের নিকটে জান্নাত রয়েছে অন্য হাদিস এসছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অন্য হাদিস নিয়ে এসেছেন যে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি জি এই হাদিসে যেটা বললাম মোয়াবিয়া বিন জাহিমা হাদিসে আহমদ বিন হাম্বাল তার মুসনাদ গুরুন্থা নিয়েছেন ইমুনা সাই রহমাল্লাহ নিয়েছেন মিসকাত আলমাসাবি চার হাজার নয়শত উনচল্লিশ নম্বর হাদিস আনা হুোরয় এরাতা আনিন্ না বিয়ে সলহল লাম কল রগিমা আনফু, সুমমা রকিমা আনফু, সুম্মা রগি মানফ কিলা মায় মান আ রসুল্লাহ কলা মান আধারাকা আবয়হে কাল কিবারে আখাদহুুমা আউ কিলাহুমা আহুমা ফালামেধুলে জান না আবহরারা রজ্লা হতে বর্িত তিনি বলেন শ্ল্হ সল্লাহল সাল্লাম বলেছেন তার নাক ধুলাই মলিন হোক এ কথা তিনি তিনবার বললেন বলা হলো সে ব্যক্তিকে তিনি বললেন যে ব্যক্তি বিদ্ধু। পিতা মাতাকে অথবা দুজনের একজনকে পেল অথচ তাদের সেবা করেন করে না সে না করে জান্নাতে সে জান্নাতে লাভ করতে পারলো না তার মানে পিতা মাতা উভয়কে পাওয়ার পরেও তাদের খেদমত না করে জান্নাত পেতে পারলো না এদের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বললেন ইমা মুসলিম রহেমাল্লাহ হাদিসটি নিয়েছেন এসছেন মিসকাত আল মাসাবিহ চার হাজার নয় শত চোদ্দো চার হাজার নয় শত বারো নম্বর হাদিস عن ابي هريره قال قال جاء قال رجل يا رسول الله من حق بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك وفي رواية قال امك ثم امك ثم امك ثم باك ثم ادناك ادناك ابو هريره رضي الله عنه قرن رسول এক ব্যক্তি رسول صلى الله عليه وسلم এর নিকটে আরজ করলেন হে আল্লাহ رسول صلى الله عليه وسلم আমার নিকর সর্বাপেক্ষা অধিক সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারীকে উত্তরে তিনি বললেন তোমার মা সে আবার জিজ্ঞেস করলো তারপরকে তিনি বললেন তোমার মা সে পুনরায় জিজ্ঞেস করলো তারপরকে তিনি বললেন তোমার মা সে আবার জিজ্ঞেস করলো তারপরকে তিনি বললেন তোমার পিতা মুসলিম ইমাম মুসলিম রহেমাল হাদিস সেন মিসকাত আলমাসাবি চার হাজার নয় এগারো নম্বর হাদিস সম্মানিত ভাই বোনেরা আমরা যেখান থেকে শুনছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত যে পিতা মাতার খেদ মতো করার জন্য আল্লাহ রসুল সাল্লাম বললেন আল্লাহ সুহানা তালা বারবার আদেশ করলেন তার ইবাদতের পরে পিতা মাতার প্রতি হাসান করার জন্য বললেন এরপরে হাদিসে আমরা পেলাম যে পিতা মাতার পায়ের যান যার্নাত তার মানে অর্থ এই জন্য হাদিস দ্বারা ওলামা সন্নাগুন বলেন যে যে হে হাদিসে মায়ের কথা বলা হয়েছে এবং অন্য হাদিসে যা বলা হলো যে তোমার পিতা মাতার অধিকার হলো হক হলো যে তাদের তোমরা উভয় উভয় তোমার জন্য জানাত অথবা জাহান্নামে নামে স্পষ্ট হয় পিতা উভয়ের খেদমত করা একান্ত জরুরি তবে হাদিসে স্পষ্ট যে মায়ের বেশি মর্যাদার কথা বলা হয়েছে কারণ মা আপনার তিনবার কথা বলা হয়েছে আর পিতার কথা একবার বলা হয়েছে পিতার কথা একবার বলা হয়েছে যা হোক যে বিষয়টি পিতা মাতা উভয়ের খেদমত করবে পিতা বাইরে কষ্ট করে রুজি রোজগার করে সন্তান সন্তদেরকে দেখাশোনা করে মা কষ্ট করে বাচ্চাদেরকে গর্ভে ধারণ করে দুধ পান করায় অনেক কষ্ট করে মা অনেক কষ্ট করে তাই সন্তান সন্ততি যারা যেখানে ছেলে মেয়ে যারা যেখানে রয়েছ তোমাদের উদ্দেশ্যে বলছি আল্লাহ সুবাহানা তাল সন্তুষ্টির জন্য নিজে যদি বড় হতে চাও পিতা মাতার খেদমত করো নিজে নিজে যদি বড় হতে চাও পিতা মাতার খেদমত করো নিজে বড় হতে চাইলে পিতা মাতার খেদমতের জন্য আল্লাহ সাল্লাম বললেন যে ইহুকাল পরকাল পিতা মাতার খেদমতের মাধ্যমে রয়েছে পিতা মাতার এমন কিছু তাদের সাথে ব্যবহার করা যাবে না যে কথার মাধ্যমে তারা উপ শব্দটা কষ্ট পায় তাই আপনাকে আমাকে আমরা যেখানেই থাকি না কেন পিতা মাতার খেদমতের মাধ্যমে ইহুকাল পরকাল কল্যাণ রয়েছে পিতা মাতার খেদমতের মাধ্যমে ইহুকাল পরকাল কল্যাণ রয়েছে তাই পিতা মাতার খেদমত করে আমরা যাতে করে তাদের ইহকাল পরকাল ও তাদেরও যেন কল্যাণ হয় আমাদেরও যাতে কল্যাণ হয় তাই পিতা মাতার সাথে উত্তম আচরণ ব্যবহার আমরা করব কারণ ছোটোকালে আমরা যখন ছিলাম পিতামাতাকে অনেক কষ্ট দিয়েছি অনেক কথা বলেছি তারা কোনো সময় বিরক্ত হয় না আর আমরা এমন মানুষ হয়েছি যখন আমাদের পিতামাতারা মুরব্বী হয়ে যায় তখন তারা কোনো কথা বললে আমরা ঠিকভাবে উত্তর দেয় না এটা কিন্তু আমাদের ত্রুটি এটা আমরা ত্রুটি এমন যেন না হয় পিতামাতাকে আপনার বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করবেন না খবরদার এই হলে আপনার পরকাল হারিয়ে যাবে পিতামাতার খেদমত করার চেষ্টা করুন এখন বৃদ্ধাশালা বের হয়েছে যেখানে পিতামাতাকে রেখে আসা হয় হয় রেখা আসা হয় নিশ্চিত জেনে রাখুন এটা আপনার জন্য বা এটা আপনার জন্য বা আপনার জন্য অকল্যাণ পিতামাতার খেদমত করুন কাছে রাখার চেষ্টা করুন পিতা মাতার খেদমত করুন কাছে রাখার চেষ্টা করুন পিতা মাতাকে কষ্ট দিবেন না আপনি যা খাবেন আপনার পিতামাতাকে খাওয়ার জন্য চেষ্টা করবেন প্রথম যে ফলগুলা বাজার থেকে কিনে কিনেলে আসলে পিতা মাতার মুখ আঁকড়ে দেন আপনার তাদের কল্যাণ করুন আপনার স্ত্রী পরিবার রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের সাথে ভালো ব্যবহার করুন আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে আল্লাহ আলম সুবাহানকাল আহমদিক